নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো লক্ষ্মী পূজা, সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা। তো সবকিছু আগে গুছে থুইছি, আর কিছু বাকি রয়েছে, এখন পর্যন্ত আলপনা দেই নাই, আর ঠাকুর প্রায় এসেই পড়ছে, সকাল সকালে পূজা করব। তো আলপনা দেখি কত পর্যন্ত দিতে পারি। আমাদের এই জায়গায় সবকিছু রেডি হয়ে গেছে, তো এই যে ঘর অনেক হয়েছে, আলপনা দিতে বাকি রয়েছে, আর হালকা পাতলা কিছু কাজ রয়েছে। তো বন্ধুরা, একটা আমসর লাগে, তো ওই আমসর আমি নিতে আসছি। তো আগে আমসরের কথা মনে আছিল না, তো এই জন্য আর কি আনাইলাম। আমি আমসর তো ভালো দেখি না, আমসরে পাঁচটা পাতা হলেই হয়, তো এটাই পাঁচটা পাতা আছে, আর বেশি আছে, এগুলো ভালো নিতে হইব। মেলা কাম রয়েছে না, ঠাকুরে করবো হারবো না তাই দিয়ে। চেষ্টা করতেছো? ফোনে দেখে দেখে দেবে? ই হয়েছে না, পাতলা বেশি হয়েছে না মনে হয় নাকি? ভালো হইতে দিস। এদিকে লক্ষ্মীর পায়ের সাপ না, এটা ধান দাও আর এটা চাল দাও না মা, আর এটা কি হয়েছে? পাট ধান দেবে তাহলে, ধান দিতে যাবে। হ্যাঁ ধান বড়। ঠাকুরের গেল পূজা করবো না, আমি সব করে তুই তারপর আলপ না দিন, ঠাকুর এলো পূজা করবার। যাবো ঠাকুর জায়গা নাকি, ঠাকুর ধরে অন্ধে রেখে দেন আবু, আবার না সেটা গেলে গাড়াইতে একবারে। দেখে তো শুনে ধরুন, এই দাদা আমাকে দেখে দেন না বলুন।
হ্যাঁ বাড়ি আবার আলাদা গাই মন থাকবো না থেকে যাবো কেমন ভালো শিখছো শিখে দিলাম তো প্রথম তো ভালো নিয়েছিল না পারবার তো নিয়েছিল না শিখে না দিলে পারতা তুমি হ্যাঁ আমার দাস না প্রমাণ নেই গিয়া শিখে দিছি শেষ তো এখন আলপনা দিমু তো ঠাকুর আসতে একটু দেরি হইব তাই ভাবলাম যে আলপনা দিতে থাকি যে পর্যন্ত দিতে পারি আমি বসতে ঘুমো কে জানাচ্ছে আমি বাদতাম কেন দেরি বেড়ে কেন বসকে মধ্যে ফুরা পড়ছে তো ভালোই দেওয়া যায় ওরা একাই পড়ছে না হয়ে গেল আগে ফুল নি রাট করা হয়েছে তাহলে না ডান্সারা ঘরে দিবেন জোগা তো নাকি হ্যাঁ দেয় না ডান্সার নিতে শুনে জোগার দেন নাকি কাকি জোগার দাও তুমি দেরো না অপারে ঢুকমল মালিক যদি বাসে রাখে নয়টায় আর তাই তো পেয়েছি গেলাম দেড় ঘন্টা পাক্কা দেড় ঘন্টা পেয়েছি গেছি পদং সদা পশ্যন্তি শ্রয়া দেবেব চক্রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শ্রয়া দেবেব চক্রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু লক্ষণ ব্রহ্ম বলি সহস্রানি শ্রী শিব সূর্য সচন শ্রী বিষ্ণু শরণ শিক্ষা বন্দন ক্রমং করিষ্যে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নম নম গণপত্তি নানা দেবতা পূজা পূর্ব শ্রী শ্রী লক্ষ্মী পূজা মঙ্গল স্বামী
তো অবশেষে শেষ হয়েছে, পূজাও শেষ, আলপনা দিয়েও শেষ, ভালোই হয়েছে। না পড়ার মধ্যে আর কি ভালোই হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ঘরের গুলো হয়েছে, ঘরে একটু ভিজা ভিজা হয়েছে আর কি, বেশি ফুটে ওঠে নাই। তো বিকেলে হয়তো শ্বশুরবাড়ি যাবো, তো যদি শ্বশুরবাড়ি যাই তাহলে এই ভিডিওটি কালকে শেয়ার করবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি।